হাই ফ্রেন্ডস, আমি মণি, বাঙালির রান্না অ্যান্ড সিম্পল টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাত্র তিনটি সাধারণ জিনিসের নাম বলবো, যেগুলি আমাদের চোখের সামনেই সবসময় থাকে, কিন্তু অন্য কাজে সেগুলি আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আজ আমি সেই তিনটি জিনিস দিয়ে কিভাবে মুখের ব্রণ এবং ফুসকুড়ি দূর করা যায় সেই টিপসটি দেব। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করবেন। তো চলুন, কোন কোন জিনিস এবং কিভাবে ব্যবহার করবেন সেটি চটপট জেনে নিন। আমার প্রথম টিপসটি হল চন্দন। এই চন্দন কাঠ সাধারণত আমরা পুজোর কাজে ব্যবহার করি, কিন্তু এটি রূপচর্চার কাজেও ব্যবহার করা যায়। কিভাবে ব্যবহার করবেন? একটি চন্দন কাঠ নেবেন, চন্দন কাঠটি যেন আসল হয়, নকল হলে কিন্তু কোনো কাজ করবে না। আমার কাছে যেই চন্দন কাঠটি দেখছেন এটি আসল, এটি বাটলে পিওর চন্দনের গন্ধ বের হয়। আসল চন্দন কাঠ কিন্তু একটু কস্টলি হয়, 500 থেকে 600 টাকা নেবে এরকম সাইজের কিনতে গেলে। এবার এই চন্দন কাঠটি আমি বেটে নেব এবং একটি পাত্রে নেব। প্রথমে ভালো করে মুখ ফেস ওয়াশ বা যে যেটি ব্যবহার করেন সেটি দিয়ে মুখ ভালো করে ধুয়ে তারপর মুখ মুছে নেবেন, তারপর ব্যবহার করুন। ঠিক মুখের যেইখানে ব্রণ হয়েছে ঠিক ব্রণর ওপর একটি আঙুলে চন্দন বাটাটি নিয়ে এই ব্রণর ওপর ডট ডট করে লাগিয়ে নিন। এইভাবে রাখতে হবে সারা রাত। এটি রাতে তো মাস্ট ব্যবহার করতেই হবে, তারপর দিনে আরও দুবার আপনাদের সময় মতো একইভাবে ব্যবহার করুন। দুদিন ব্যবহারেই দেখবেন আপনার মুখের ব্রণ বা ফুসকুড়িগুলি উধাও হয়ে যাবে। রেগুলার যদি এটি ব্যবহার করেন তো আপনার মুখে যদি কোনো ব্রণর দাগ থাকে সেটিও দূর হয়ে যাবে। আর আমার সেকেন্ড টিপসটি হল টিট্রি অয়েল। এটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন, ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবেন। এই টিট্রি অয়েল ব্রণতে খুবই কাজ দেয়। এটিও একই রকমভাবে ব্রণর ওপর ব্যবহার করুন, কিন্তু এটি দিনে ব্যবহার করার দরকার নেই, রাতে ঘুমানোর আগে ব্যবহার করলেই হবে। আর আমার তৃতীয় টিপসটি হল মসুর ডাল। মসুর ডাল খেলে যেমন শরীরের উপকার, ব্রণ বা ব্রণর দাগও দূর করার জন্য উপকারী। প্রথমে একটু মসুর ডাল নিন, নিয়ে পেস্ট করে নিন, তারপর একটি পাত্রে এটি নিয়ে নিন। একই রকমভাবে ব্রণর ওপর মসুর ডালের পেস্টটি লাগিয়ে নিন, এটিও রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন আর স্নানের পর। আপনারা চাইলে এটি পুরো মুখেই লাগাতে পারেন, এতে ত্বক আরও উজ্জ্বল হবে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনারা খুব 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 ভালো থাকবেন। ধন্যবাদ।